টাকা কোনো অবস্থায় দেওয়া যাবে না। মাদ্রাসায় জাকাতের টাকা মাদ্রাসার উন্নয়নমূলক কাজে অথবা শিক্ষকদের বেতন টেতন ইত্যাদিতে দেওয়া যাবে না। জাকাত দিতে হবে গরিবকে মালিক বানিয়ে, আপনি যাকে দিবেন তিনি যাতে এটা তার মতো করে খরচ করতে পারে। মাদ্রাসার উন্নয়নমূলক কাজে করলে সেটা ধনী ছাত্র সেখানে পড়বে, গরিব ছাত্র পড়বে, আর তাছাড়া এটা এককভাবে কোনো গরিব মালিকও হবে না, যার কারণে মাদ্রাসার উন্নয়নমূলক কাজে জাকাত দেওয়া যাবে না। তবে হ্যাঁ, অনেক মাদ্রাসায় লিল্লাহ ফান্ড রয়েছে, সেই লিল্লা ফান্ডে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। সেই টাকা থেকে গরিব অভাবী ছাত্রদের প্রয়োজন মেটানো হবে, তাদের ভরণ পোষণের জন্য ব্যয় করা হবে, সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যেতে পারে মাদ্রাসার লিল্লা ফান্ডে।